বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারত বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকলর মানবিক মর্যাদা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বুধবার ফজরত জেলা পরিষদ কনফারেন্স হলত কোস্ট্রাস্ট ও সিএসও এনজিও ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি আছেন শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। সিসিএনএফ এর কো চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত কোস্ট্রাস্ট পরিচালক সনত কুমার ভৌমিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য বদিউল আলম সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন। সভাত বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকল ত্রাণ বিতরণ সহ সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত রুদ্ধি আলোকপাত করায় প্রত্যাবাসন কেন্দ্র আর নির্মাণ করছেন, তার মধ্যে একখান ইতিমধ্যে আর নির্মাণ করছি, কেরান্তরের মধ্যে প্রায় সম্পূর্ণ ইয়ে টেকনাফ, আশা করি যে এই মাসের শেষে বা এই মাসের পরের সপ্তাহের মধ্যে আর ইয়ান উদ্বোধন করতে যে মধ্যে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একখান চুক্তি স্বাক্ষরিত হয়ে এই চুক্তি অনুযায়ী মিয়ানমার সরকার সম্মত হয়ে তারা নির্দিষ্ট যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা 9 অক্টোবর 2016 এবং 25 আগস্ট 2017 তারিখের পরে যারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করছে তারা পর্যায়ক্রমে ফেরত দেবে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।